ওয়েলকাম স্টুডেন্টস আমাদের রাজ্যের যে টেট হতে চলেছে তার মডেল কোয়েশনের আজকে ম্যাথের ম্যাথের পার্টের সলিউশন দেখো এক নম্বর মডেল কোয়েশনের এক নম্বর অঙ্ক চলে এসছে কি বলেছে এক নম্বর অঙ্ক বলেছে যে জিরো পয়েন্ট পাঁচটা নয় আছে পাঁচটা নয় তার সাথে কি আছে জিরো পয়েন্ট পাঁচটা নয় তার সাথে প্লাস এক্স এর মান যদি জিরো পয়েন্ট ওয়ান হয় তবে এর মান যদি জিরো পয়েন্ট ওয়ান না ওয়ান পয়েন্ট জিরো যদি হয় এটার মান যদি হয় ওয়ান পয়েন্ট জিরো তবে এক্সের মান কত হবে এই হচ্ছে তাই তো খুব সহজ একটা কোয়েশ্চেন দেখো তোমরা কি করবে এখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এক্সটাকে এ পাশে রেখে দেব আর এই পুরো পার্টটাকে ও পাশে নিয়ে যাব। একের পরে পয়েন্ট জিরো মাইনাস এই পুরোটা হবে তাই তো কটা নয় পাঁচখানা নয় বসবে এইবার এই বিয়োগটা করতে গেলে তোমরা করবে কি এই একের পরে পয়েন্ট দিয়ে পাঁচটা ঘর বানিয়ে নেবে কারণ এখানে পয়েন্টের পরে পাঁচটা ঘর আছে তাই এই একের পরে যে জিরোগুলো আছে একটা জিরো না দিয়ে পাঁচটা জিরো দেবে তার নিচে লিখবে জিরো পয়েন্ট নয় 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 দাগ টেনে বিয়োগ করো নয় আছে কত হলে দশ হবে এক আর এই একটা চলে আসবে দশের এক এখানে নয় রেখে দশ দশ মিলে গেলে শূন্য দশ দশ মিলে গেলে শূন্য দশ দশ মিলে গেলে শূন্য এটাও শূন্য হাতের এক আর এক মিলে তাহলে হয়ে যাবে জিরো তাহলে তোমাদের উত্তর এলো কত তোমাদের উত্তর এলো পয়েন্ট একটা দুটা তিনটা চারটা জিরো তারপরে এক তাহলে এইটা কত নম্বর অপশানে আছে এটা এ নম্বর অপশানে আছে এটাই হচ্ছে আমাদের এক্সের মান তাহলে এক্সের মান হলো কোনটা রাইট आंसर অপশন এ একদম রাইট আনসার হবে পরিষ্কার আশা করি একদম সবার ক্লিয়ার হয়ে গেছে এটা গেল এক নম্বর অঙ্ক দেখো এইবার চলে আসবে তোমাদের সামনে নাম্বার টু নাম্বার টু দেখো কি বলেছে যে পাশের একটা চিত্র আছে তাহলে একটা ছবি ছবিওয়ালা কোয়েশ্চেন তোমাদের এখানে থাকবে কিছু ফিগার অঙ্কে ফিগার দিয়ে কোয়েশ্চেন করবে তা দু নম্বর কোয়েশনটাতে একটা ছবি দিয়েছে সেই ছবিতে বলেছে যে ছোট ছোট যে বর্গক্ষেত্রগুলো আছে এবিসি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে আর প্রত্যেকটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে এক একক বেশ আমাদের দেখো ভালো করে ছবিটা ওই ত্রিভুজটা তৈরি করতে একটা বাহুতে কতগুলো বর্গক্ষেত্র আছে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে এই একটা বর্গক্ষেত্র আছে তাই তো আবার এখানে একটা বর্গক্ষেত্র আছে আবার এখানে একটা বর্গক্ষেত্র আছে এই তো তার মানে টোটাল কতগুলো একটা বাহু তৈরি করতে এক দুই তিনটা বর্গক্ষেত্র কর্ণ লাগছে একইভাবে এখানেও আছে আর এ দুটোকে কানেক্ট করে দেওয়া আছে নিচে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা আছে নিচে এক এখানে দুই মনে করো তিন চার পাঁচ আর এখানটা মনে করো ছয় নিচে টোটাল ছটা বর্গক্ষেত্র আছে আর ওপরে মাথায় তিনটা করে আছে এবার এই বর্গক্ষেত্রের বাহু কত করে এক একটা বাহু এক সেন্টিমিটার করে তাহলে এর কর্ণ কত বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র জানতে হবে কর্ণ বের করার সূত্র হচ্ছে বাহু ইন্টু রুট টু বাহু কত এক এক ইন্টু রুট টু মানে রুট টুই হবে তাহলে এটা একটা রুট টু এটা একটা রুট টু এটা একটা রুট টু কটা রুট টু হলো তিনটা রুট টু এদিকে তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি রুট টু এই বাহুটার দৈর্ঘ্য তাহলে আসবে থ্রি রুট টু আর নিচে এখানে ছটা বর্গক্ষেত্র আছে প্রত্যেকটা বাহু এক করে যদি হয় তাহলে ছটার জন্য ভূমি কত ছয় এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে ত্রিভুজটার নাম এ বি সি অদ্ভুত অঙ্ক দারুণ দারুণ অঙ্ক কি করবেন তোমরা সবার আগে এটার থেকে একটা উচ্চতা ড্র করে নেবে উচ্চতা এঁকে নেবে হ্যাঁ তাহলে এই ত্রিভুজটার এইটা হচ্ছে ভূমি এইটা হচ্ছে উচ্চতা এইবার উচ্চতাটা কত হবে উচ্চতাটা কত হবে এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আমি যদি বাকি পার্টটাকে মুছে দিই এটাকে মনে করো আমি মুছে দিলাম বা আমি ঢেকে দিলাম এই পার্টটাকে আমি মনে করো ঢেকে দিলাম এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের এই ভূমিটা কত হবে গোটাটা ছিল ছয় তাহলে এটুকুটা হবে তিন এটা কত অতিভুজটা কত থ্রি রুট তাহলে লম্ব কত হবে তাহলে লম্ব কত হবে এটা হচ্ছে লম্ব বের করতে হবে এবার এক্ষেত্রে তোমরা পিথাগোরাসের সূত্রের সাহায্য নিতে পারো পিথাগোরাসের সূত্রে বলেছে যে লম্ব স্কোয়ার লম্বটা তুমি জানো না মনে করো লম্বটা এ তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভূত স্কোয়ার তাই তো কত এ তাহলে এ স্কোয়ার প্লাস ভূমি কত তিন বিশ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভূত স্কোয়ার অতিভূত হচ্ছে থ্রি রুট টু তার হোল স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার পাবো এটা স্কোয়ার করলে তিনের স্কোয়ার নয় আর রুট টু স্কোয়ার করলে দুই তিনের স্কোয়ার নয় আর রুট টু স্কোয়ার করলে দুই নয় দুগুনো আঠেরো আর এ পাশে তিনের স্কোয়ার মানে নয় ও পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল তাহলে স্কোয়ারের মান কত নয় তার মানে এ কত তিন বেশ তাহলে এই উচ্চতা আবিষ্কার হয়ে গেল তিন তাহলে ভূমি জানি গোটাটা ছয় উচ্চতা তিন ক্ষেত্রফল বের করার সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দুই কাটলে তিন তিন তিরকে নয় এটা হবে এই ত্রিভুষ্টার ক্ষেত্রফল নয় একক নয় বর্গ একক হবে নয় এখানটা একক দৈর্ঘ্য ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হবে অ্যাকচুয়ালি নয় একক স্কোয়ার অপশান এখান থেকে কিন্তু রাইট আনসার আসবে বি অনেকেই সি করবে খবরদার না কেননা ক্ষেত্রফলের একক হয় না ক্ষেত্রফলের এককটা হয় বর্গ একক বা এককের স্কোয়ার তাই রাইট আনসার তোমাদের আসবে অপশান বি আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে চলো এটা গেল নাম্বার টু নেক্সট নাম্বার চলে আসছে তোমাদের সামনে দেখো নাম্বার থ্রি খুব সহজ একটা কোয়েশ্চেন কি বলেছে যুগ্ম অথচ মৌলিক এমন সংখ্যার সংখ্যা হলো এমন সংখ্যার সংখ্যা হলো কয়টি মানে ভালো করে কোয়েশ্চেন বুঝতে হবে অনেকে এখানে কিন্তু একটু গণ্ডগোল করে দেবে খুব তাড়াহুড়ো করলে গন্ডগোল হয়ে যেতে পারে বলেছে যুগ্ম মানে জোর অথচ মৌলিক এরকম সংখ্যার সংখ্যা কয়টি অনেকেই দেখবে যুগ্ম মৌলিক সংখ্যা ও এটা তো দুই দুই কোন অপশানে আছে দুই আছে অপশান বিতে টিক করে দিয়ে বাড়ি চলে যাবে এবং তোমার আনসার কাটা হবে কেন কারণ যুগ্ম মৌলিক সংখ্যা দুই অবশ্যই কিন্তু ওরা চাইছে যে যুগ্ম মৌলিক সংখ্যা কয়টি আছে মৌলিক সংখ্যার সংখ্যা কত মানে কয়টা আছে তাহলে রাইট আনসার হবে কিন্তু একটা কারণ পৃথিবীতে যুগ্ম মৌলিক সংখ্যা এক পিসি আছে সেটা হচ্ছে দুই সেই সংখ্যাটা হচ্ছে দুই দুই এমন একটা সংখ্যা যেটা যুগ্ম আবার মৌলিক তাই তো দুই ছাড়া অন্য কোনো যুগ্ম মৌলিক সংখ্যা নেই বাকি মৌলিকগুলো সব অযুগ্ম মানে বিজোর তাহলে এটা হবে কয়টা আছে একটাই এক কোন অপশানে আছে অপশান এ তাই অপশান এ হবে রাইট কিন্তু এটা অনেকেই কিন্তু বি অপশান করে দেবে হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবে এবার দেখো নাম্বার ফোর কি বলেছে নাম্বার ফোর আপনার কাছে একশো দুই টাকা আছে এবং পরে আপনি নাইন টাকা দিয়ে একটি ক্যান্ডি কিনলেন মানে চকলেট কিনলেন তাহলে আপনার কাছে আর কত টাকা অবশিষ্ট আছে প্রথমে ছিল কত টাকা একশো টাকা ছিল এখান থেকে নাইন টাকা দিয়ে আমি চকলেট কিনলাম খরচ করলাম কমে গেল বাকি টাকা বিয়োগ করলে বেরিয়ে যাবে পাঁচ আছে বেরিয়ে আসলো সাত আছে কত হলে বারো হবে পাঁচ হাতে এক আটের একে নয় একে দশ দশ আছে মিলে গেল তাহলে এখানটায় আসবে আমাদের এটা তাই তো তাহলে আমাদের এখানে আসবে আমাদের সরি এখানে নয় আসবে এখানটায় আসবে নয় বেশ তাহলে নাইনটি টাকা আমার হাতে থাকবে কত টাকা থাকবে নাইনটি টাকা আমার হাতে থাকবে অবশিষ্ট টাকা নাইনটি অর্থাৎ অপশান ডি হবে তোমাদের রাইট আনসার পরিষ্কার এটা সহজ ছিল এটা সহজ ছিল চলো আমাদের সিলেবাসেও কিন্তু আছে এই টাকা পয়সা সংক্রান্ত কিন্তু কোয়েশ্চেন আসবে একটা খুব সহজেই আসবে চিন্তা নেই নেক্সট কোয়েশ্চেন নাম্বার চলে আসি আমরা ফাইভ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কী বলেছে বলেছে যে দেখো একজন শিক্ষার্থী কোন বইয়ের একজন শিক্ষার্থী কোন বইয়ের তিয়াত্তর বাই একশো এগারো অংশ সাঁত্রিশ বাই দুশো বাইশ অংশ এবং বাইশ বাই তিনশো তেত্রিশ অংশ তিন দিনে পড়েছে তাহলে তারপর বইয়ের যতটা পড়া বাকি তাহলে সেটা কত বেশ প্রথম দিন পড়েছে কত তিয়াত্তর বাই একশো অংশ দ্বিতীয় দিন পড়েছে কত সাঁইত্রিশ বাই দুশো অংশ তৃতীয় দিন পড়েছে বাইশ বাই তিনশো অংশ পড়েছে বেশ এটা পড়েছে তাই তো এইবার আমাদের কি করতে হবে এই তিনটা লসাগু করতে হবে এই তিনটার লসাগু করতে হবে তিন দিনে মোট কত পড়েছে এই তিনটার লসাগু একশো এগারো দুশো বাইশ তিনশো তেত্রিশের লসাগু কী করে তাড়াতাড়ি পাব। আমরা ধরে নেব সব থেকে বড়টা লসাগু মানে তিনশো তেত্রিশ বেশ তিনশো তেত্রিশ একশো এগারো দিয়ে যায় তিনবারে যায় তাহলে হতে পারে কিন্তু দুশো বাইশ দিয়ে তিনশো এগারো যায় না তাই আমরা তিনশো তেত্রিশ নেবো না তার গুণিতক এর ডবল ছশো ছেষট্টি এটা বাইশ দুশো বাইশ দিয়েও যায় একশো এগারো দিয়েও যায় তাই ছশো ছেষট্টি হবে রসাগু কয় গুণিত ছয় ছয় দিয়ে এটাকে গুণ করলে তিন ছয় আঠেরো আট হাতে এক ছয় সাতটা বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ প্লাস এটার তিন গুণিত হবে তিন বাই দুশো বাইশে ছয়শো ছেষট্টি তিন সাতে একুশের এক হাতে দুই তিন তিরিশে নয় আর দুয়ে এগারো এটার দুইবার বাইশ দুয়ে চুয়াল্লিশ তাহলে ওপরে সবগুলো যদি তুমি যোগ করে দাও কত পাবে ওপরে দেখো চার এভাবে যোগ করবে দাগ টেনে চার আর একে পাঁচ পাঁচ আর আটে তেরো তেরো তিন হাতে এক চারের এক পাঁচ আর একে ছয় ছয় আর তিনে নয় হাতে নেই এক আর চারে পাঁচ তার মানে মোট ছশো ছেষট্টি অংশের মধ্যে তুমি পড়ে ফেলেছো পাঁচশো তিরানব্বই অংশ তুমি পড়ে ফেলেছ মোট ছয়শো ছেষট্টি অংশের মধ্যে তুমি পড়ে পড়ে ফেলেছ পাঁচশো তিরানব্বই অংশ আর কতটা বাকি আছে আর কতটা বাকি থাকল পড়তে দেখো এখানে আর সাত যোগ করলেই ছয়শো সাতের সাথে আরও ছেষট্টি তাহলে সাত ছয় তেরো মানে তিয়াত্তর তার মানে তিয়াত্তর ওপরে বিয়োগ করলে তিয়াত্তর ছয়শো ছেষট্টির থেকে পাঁচশো তিরানব্বই বাদ দিলে আসবে তিয়াত্তর বাই ছয়শো ছেষট্টি এত অংশ পড়া বাকি আছে এটা কোন অপশানে আছে দেখো ভালো করে এটা আছে অপশান এতে এটা আছে অপশান এতে তাই অপশান এ হবে তোমাদের রাইট আনসার খুব সোজা একদম সত্যি সোজা অঙ্ক তবে এই লেভেলে সোজা অঙ্ক কিন্তু আসতে পারে তাই আমাদের এটাকেও রেডি রাখতে হবে সব সময় কঠিন অঙ্কই আসবে অঙ্ক পারবো না খুব কষ্ট হবে তা নয় এই বছর আমরা আশা করছি কোশ্চেন আগের বছরগুলোর মতো এরকম উল্টোপাল্টা হবে না কিছু এতটা তবে কোশ্চেন সবাই পারবে আমি পেডাককির ক্লাসগুলো খুব শীঘ্রই নিয়ে আসবো আজকে এটার পেডাগিটা না আজকে শুধু ম্যাথ পার্টটাই আলোচনা হচ্ছে চলো নাম্বার সিক্স কি বলেছে দেখো একটি ভাগ অঙ্কে ভাজক হলো ভাগশেষের দ্বিগুণ ভাগ অঙ্ক বললেই আমাদের এটার কথা মনে পড়ে ছোটোবেলা থেকে এখানে হয় ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ তাই তো কি বললাম ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ তা ওরা বলেছে কি ওরা বলেছে ভাজক হচ্ছে ভাগশেষের ডবল আর ভাগফল হচ্ছে ভাগশেষের অর্ধেক ভাগশেষটা বলে দিয়েছে ভাই বারো তাহলে ভাজক কত এর ডবল মানে চব্বিশ আর ভাগফল কত এর অর্ধেক মানে বারোর অর্ধেক কত হবে ছয় তাহলে ওদের প্রশ্ন ভাই ভাজ্য কত হবে এবার ছোটোবেলায় আমরা ভাজ্য বের করার জন্য একটা সূত্র পড়েছিলাম কি সূত্র ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল ভাজক গুণ ভাগফল ফল যোগ ভাগশেষ এটা আমাদের একদম ছোটোবেলাকার একটা কিন্তু জানা জিনিস তাহলে ভাজ্য বের করার সূত্র কি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এইবার ভাজক কত দেখো চব্বিশ চব্বিশের সাথে গুণ হবে ভাগ মানে ছয় তার সাথে কে যোগ হবে ভাগশেষ মানে বারো বেশ গুণ করে দাও চার ছয় চব্বিশের চার হাতে দুই ছয় দুয়ে বারো আট দুয়ে চোদ্দো তার সাথে দুই যোগ হবে অর্থাৎ একশো আসবে তোমার টোটাল পরিমাণ মানে ভাজ্য আছে হ্যাঁ সি সিতে বসে আছে তাই অপশন সি হবে একদম রাইট আনসার কি সহজ সত্যি সহজ অঙ্ক বেশ তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে তোমাদের সলিউশন হয়ে গেল মোডা ওরা যে মডেল কোয়েশ্চেন পেপারটা দিয়েছিল সেটা সলিউশন আর তোমাদের জন্য একটা স্পেশাল অঙ্ক বাড়ির হোমওয়ার্ক এই অঙ্কটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকছে আশা করছি সবাই এটার আনসার করে কমেন্টে অবশ্যই দেবা ভালো থাকো আর টেটের জন্য জোরদার প্রস্তুতি চালিয়ে যাও